দিলীপ বাবুকে কেন সেন্সর করলো বিজেপি, এই প্রশ্নটা মঙ্গলবার রাত থেকে রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। দিলীপ বাবুর উপর কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রুষ্ট? আমি এক কথায় জবাব দিই, রুষ্ট নয়। কিন্তু দিলীপ বাবুর কথাবার্তায় একটু লাগাম পরাবার চেষ্টা করছেন তারা। এর পিছনে নানা কারণ আছে। প্রথমত, দিলীপবাবু যে কথাটা সংবাদ মাধ্যমের সামনে বলেন সেটা সত্যি হলেও অপ্রিয় সত্যি। 2021-এর বিধানসভা নির্বাচনের পর দিল্লি থেকে আসা নেতাদের একাংশকে দায়ী করেছিলেন দিলীপবাবু। সেই নেতারা নির্বাচনের পর এই রাজ্যমুখো হননি, শুধু কেন্দ্রের সহপর্যবেক্ষক অমিত মালব্য, যিনি বিজেপির আইটি সেলের প্রধান, তিনি এখানকার সাংগঠনিক বৈঠকগুলোতে নিয়মিত যোগ দেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো প্রতিনিধিদের উপর দিলীপবাবুর যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ অনেকটা ন্যায়সঙ্গত বলে বিজেপির অনেক নেতা কর্মী মনে করেন। এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ দিলীপবাবুর বক্তব্যের সঙ্গে সহমত, কিন্তু বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ পার্টি যারা ক্লেম করে পার্টি উইথ এ ডিফারেন্স, তবে পশ্চিমবঙ্গে বিজেপিকে দেখলে এই প্রশ্নটা উঠতেই পারে, আদৌ কি বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল? সেখানে দিলীপবাবুকে লাগাম পরানোর একটা যে চেষ্টা কেন্দ্রীয় নেতৃত্বের, সেটাকে আমি সমর্থন করি। কারণ যে কথাগুলো দিলীপবাবু বলেছেন সেগুলো সংগত হতে পারে, কিন্তু সেটা দলের অভ্যন্তরে বলা উচিত, সংবাদ মাধ্যমের সামনে নয়। তুই বিধানসভা নির্বাচনের এক দেড় বছর আগের থেকেই দিলীপবাবু সারা রাজ্য চষে বেড়াতেন, ওনাকে আমন্ত্রণ জানলেই চলে যেতেন, চায় পে চর্চা করতেন, কর্মী সমর্থকদের বাড়িতে খেতেন, মনোবল চাঙ্গা করার চেষ্টা করতেন এবং তার অননুকরণীয় সব বক্তব্য ছিল। মানে আমি একটু ঘুরিয়ে যদি বলি, এই রকমই দাঁড়ায় যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে টাইপের ফিল্মি ডায়ালগ মাঝে মাঝে দিয়ে, এমন কয়েকটা কথাও বলেছিলেন যে যেই নির্বাচনের আগে যারা এখন গণ্ডগোল করছে তাদেরকে বলে রাখি ভোটের পরে তারা কিন্তু স্ত্রী পুত্র কন্যার মুখ দেখতে পারবে না, এই সমস্ত। মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এটা একটা সিনেমার ডায়লগ, এটাকে কেউ যেন না ভাবেন যে প্ররোচনা সৃষ্টি করার জন্য বলা হচ্ছে। মানে দিলীপবাবু স্টাইলটা ওই রকম ছিল, এমন এমন ডায়লগ দিতেন যেটা ফিল্মি কায়দার ডায়লগের সমতুল্য। তো তখন কর্মী সমর্থকরা চাঙ্গা হতেন এবং কিছু কলকাতায় বসবাসকারী কিছু নেতা, কিছু ভদ্রলোক যারা নিজ বাংলা সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করেন, তারা দিলীপবাবুকে একদমই পছন্দ করতেন না। তার এই চাঁচা ছোলা ভাষায় দলের নিচুরতলার কর্মী সমর্থকদের মনের ভাষাতেই কথা বলতেন বলে যে দাবি দিলীপবাবু করতেন তাকে তারা সমর্থন করতেন না। তারা নির্বাচনের আগে থেকে দিলীপবাবু সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়ে আসছেন যে দিলীপবাবু ভাষা সন্ত্রাস করতে, কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু দিলীপবাবুর কথায় উজ্জীবিত হতেন, কারণ তারা মাঠে ময়দানে তৃণমূলের সঙ্গে লড়াই করে জমি ধরে রাখার চেষ্টা করছেন। সেখানে টিভি চ্যানেলে সুবক্তা যারা নানা রকমভাবে সুন্দরভাবে কথা বলেন, স্নো পাউডার মেখে বসে পড়েন প্রতিটা সন্ধ্যায়, তাদের বক্তব্যের সঙ্গে দিলীপবাবুর বক্তব্যের আসমান জমিন ফারাক ছিল। কারণ দিলীপবাবু মাটির কাছাকাছি থাকা মানুষ, মাটির গন্ধ থেকে তিনি যে উপলব্ধি করতেন সেই কথাগুলোই বলতেন। তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রা কাটেনি, এখন তারা রা কাটল, সেটাই হচ্ছে প্রশ্ন। সুকান্ত মজুমদারকে সভাপতি করা হোক, তার নামটা দিলীপবাবুই পাঠিয়েছিলেন, কিন্তু সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পর বিজেপির একটা অংশের অভিযোগ, দিলীপবাবু তার ঘাড়ের উপরে উঠে পড়েছিলেন, কার্যত তিনিই চালাচ্ছিলেন, তার অঙ্গুলি হেলনেই সব করতে হতো, সুকান্তবাবু কাঠপুতলি হয়ে গেছিলেন। সুব্রতবাবুকে যে সরানো হলো সংগঠন সম্পাদকের পদ থেকে নির্বাচনের আগে, অমিতাভ চক্রবর্তীকে আনা হলো, তাতেও দিলীপবাবুর
অকুশে ছিলেন। এখন সুকান্তবাবু সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি, দিলীপবাবু তাকে যদি অনভিজ্ঞ বলেন সেটা স্বভাবতই তার ইগোতে লাগে, তিনি নিজেকে একটু অসহায় মনে করেন, তার একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপবাবুকে এই সমস্ত বক্তব্য যাতে না বলেন সেজন্য অনুরোধ করেছিলেন, বিষয়টা দেখতে বলেছিলেন, তার কথাকে মান্যতা দিয়ে আপাতত দিলীপবাবুকে সেন্সার করা হয়েছে যাতে তিনি দলের বাইরে দলের মধ্যেকার কথা সংবাদ মাধ্যমে না বলেন। এটা দিলীপবাবুর ভুল হয়েছে। সুকান্তবাবু অনভিজ্ঞ তো বটেই, তাকে নিজের মতো করে রাজ্যে পার্টিটাকে সাজানোর সুবিধা করে দিলে দিলীপবাবু ভালো করতেন। সেখানে অনাবশ্যক তিনি নাক গলিয়েছিলেন এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, এটা সবাই জানেন, বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যায়। সায়ন্তন বসু প্রমুখকে, যারা দিলীপবাবুর ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে একদম ছেটে ফেলা হয়েছে নতুন কমিটি থেকে, এটাও দিলীপবাবু প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। শুভেন্দু অধিকারীদের সঙ্গে তার সম্পর্ক কোনোকালে খুব একটা গভীর ছিল না, চিনতেন পরস্পরকে। নির্বাচনের আগে শুভেন্দু বলতেন বালিমাটির শুভেন্দু আর লাল মাটির দিলীপবাবু তৃণমূলকে বাংলা ছাড়া করবেন। তৃণমূল বাংলা ছাড়া হয়নি, শুভেন্দু জিতে নন্দীগ্রামে থেকে বিরোধী দলনেতা হয়েছেন, দিলীপবাবু সাংসদে ছিলেন, এখন কেন্দ্রীয় সহসভাপতি হয়েছেন। কিন্তু শুভেন্দুবাবুদের রাজনৈতিক অভিজ্ঞতা, শুভেন্দুবাবুর রাজনৈতিক অভিজ্ঞতা দিলীপবাবুর থেকে অনেক বেশি। কিন্তু দিলীপবাবু সংঘের পুরনো কর্মী, বিজেপির আদি নেতা, তাই শুভেন্দুবাবুদের মতো নেতারা এসে বিজেপিকে কার্যত হাইজ্যাক করে নেবে রাজ্য বিজেপিকে, সেটা দিলীপবাবু মানতে পারেননি, তাই ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন। কিন্তু দিলীপবাবুর সময়ে বিজেপি 3-77 হয়েছে এবং লোকসভায় 18 আসন পেয়েছে, 38% ভোট পেয়েছে, সেই কৃতিত্বটা তো দিলীপবাবুকে দিতেই হবে। নির্বাচনের আগে মানে বন্যার মতো তৃণমূল থেকে বিজেপিতে লোকজন আসা শুরু করেছিল, দিলীপবাবু প্রথমে সেটাকে একটু বাধা দেবার চেষ্টা করেছিলেন, পরে দেখলেন যে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন আছে, তখন তিনি চুপ করে গেলেন। তিনিও আবার সেই জোগদার মেলাতে এর ওর হাতে পতাকা তুলে দিয়েছিলেন, সে ছবি আমাদের কাছে আছে। কিন্তু শুভেন্দুবাবুর সঙ্গে দিলীপবাবুর সম্পর্ক অতীতেও মসৃণ ছিল না, এখনও মসৃণ নেই, ভবিষ্যতে হবে কিনা জানি না। কিন্তু দুজনেই মেদিনীপুরের লোক, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, রাজনীতিতে এই ব্যক্তিত্বের সংঘাত হয়, এই ব্যক্তিত্বের সংঘাত খুব বড় আকার নিলে তার খেসারত কিন্তু দলকেই দিতে হয়, বিজেপির নেতৃত্বকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। দিলীপবাবুর এই রাজ্যের বিজেপির উত্থানে দিলীপবাবুর ভূমিকা অনস্বীকার্য, শুধু দিলীপবাবু নয় তার সঙ্গে যারা কাজ করেছিলেন তাদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু একই সঙ্গে শুভেন্দুবাবু যেভাবে রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে দাঁড়াচ্ছেন, মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন, তাতে কিন্তু শুভেন্দুবাবুর গুরুত্বও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দুর চোখ দিয়ে কান দিয়ে কিন্তু এই রাজ্যের বিজেপিকে দেখেন, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সম্প্রতি অমিত শাহ যে সফর করলেন পশ্চিমবঙ্গে, তাতে চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো দিলীপবাবুর উপস্থিতি ছিল, হেলিকপ্টার থেকে গাড়ি সর্বত্রই ছিলেন শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার, দিলীপবাবুকে কার্যত প্রাপ্ত করেই রাখা হয়েছিল। এটাও একটা সুকৌশল, রাজনৈতিক সুকৌশল। দিলীপবাবুকে অন্যান্য 5টা রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে, বুথভিত্তিক সংগঠন, কেন্দ্রীয় সহসভাপতি কখনো নিজের রাজ্যে দায়িত্ব পান না, এটা বিজেপির নীতি। তাই যারা বলছেন যে দিলীপবাবুর ডানা ছেটে দেওয়া হলো, সেটা একদম ভুল, তাকে অন্য রাজ্যে বড় দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিজের লোকসভা কেন্দ্রে তো তিনি সখানে বুথের জনসংযোগ কর্মসূচিতে সামিল হবেন। এটাই হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির হাল হাকিকাত। তথাগত রায়ের সঙ্গে যে ভাষা সন্ত্রাসে দিলীপবাবু জড়িয়ে পড়েছিলেন সেটা কেউই পছন্দ করছিল না, বারবার বলা সত্ত্বেও সংযত হচ্ছিলেন না কেউ। এবার কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপবাবুকে সেন্সার করিয়ে সম্ভবত এই বিতর্কের একটা ইতি টানবেন, সামনে লোকসভা ভোট আছে। দিলীপবাবু যদি লাগাতার এভাবে দলীয় সভাপতিকে বা দলের অন্যান্য নেতৃবৃন্দকে আক্রমণ করতে থাকতেন
তাহলে কিন্তু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো এবং লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে আবার নতুন করে অক্সিজেন সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে তা ব্যাহত হতো। যদিও সাম্প্রতিক নির্বাচনের ফলাফল দেখে কে এলো কে গেল দেখে লোকসভা নির্বাচনের পূর্বাভাস করা সম্ভব নয়, কারণ লোকসভা নির্বাচন হয় দেশের সরকার গঠনের প্রশ্নে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি যাবে এবং নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে। এই মুহূর্তে সবকটা সমীক্ষা বলছে অন্যান্য বিরোধী দলের নেতা নেতৃত্বকে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা অনেক অনেক গুণ বেশি। তাই মোদিজি যে নির্বাচনে প্রার্থী হবেন দেশের সরকার গঠনের যখন প্রশ্ন আসবে তখন বিজেপির পালে একটা হাওয়া লাগবে, সংগঠন নাই থাকতে পারে কিন্তু মোদিজির নামে ভোট হলে বিজেপি ভোট পাবে। হয়তো ১৯ ফলাফলও করতে পারে বা ছাড়িয়েও যেতে পারে, কিন্তু এইরকম অন্তর্কলহ হলে রাজ্য নেতৃত্বকে প্রাক্তন রাজ্য সভাপতি যদি কাঠগড়ায় তোলেন তাহলে কিন্তু যে ফলাফল বিজেপি ২০১৯ করেছিল তার ধার কাছতে পৌঁছাতে পারবে না। এটা বুঝেই দিলীপ ঘোষকে সংযত করা হচ্ছে, দলের স্বার্থে করা হচ্ছে। তার মানে এই নয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে বিজেপির যে উত্থানটুকু হয়েছে তার কৃতিত্ব দিলীপ ঘোষকে দিতে নারাজ বা দিলীপবাবুকে একদম ছেঁটে ফেলা হলো। আপাতত তাকে মুখটা একটু বন্ধ রাখতে বলা হয়েছে, এটা দিলীপবাবু নিজের জন্যও ভালো হবে এবং এই রাজ্যের বিজেপির জন্যও ভালো হবে। তৃণমূল কংগ্রেস তো কটাক্ষ করবেই, কারণ তারা বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে সুকৌশলে উস্কে দিতে চায়, এটাতে তাদের রাজনৈতিক ফায়দা, তারা এটা করবেই। অতীতেও বামেরা তৃণমূল আর কংগ্রেসের মধ্যে একটা বিভেদ সবসময় লাগিয়ে রাখত এবং তৃণমূল আর কংগ্রেস আলাদা আলাদাভাবে যখন লড়েছিল ২০০৬ তার আগে লোকসভায় ২০০৪ তাতে কিন্তু বামপন্থীদের ফায়দা হয়েছিল। জ্যোতিবাবু দীর্ঘদিন ধরে তখনও তৃণমূল হয়নি, কংগ্রেসের অনেক নেতাকে লালন পালন করতেন, ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছিল, তাদের যে কোনো অনুরোধ জ্যোতিবাবু রাখতেন। বামফ্রন্টের অনেক নেতা মন্ত্রী জ্যোতিবাবুর সঙ্গে সেই অ্যাক্সেস ছিল না যতটা অ্যাক্সেস ছিল প্রয়াত সুব্রত মুখার্জি এবং প্রয়াত সোমেন মিত্র। তৃণমূলও দিলীপবাবুর প্রতি সহানুভূতি দেখিয়ে দিলীপবাবু পুরনো লোক দাঙ্গাবাজরা দল দখল করে নিচ্ছে, দিলীপবাবু রাজনীতি করুন তিনি এই রাজ্যে থাকুন ইত্যাদি বলে দিলীপবাবুর প্রতি একটা সহানুভূতি প্রকাশ করে আসলে বিজেপির মধ্যে যে একটা দ্বন্দ্বের চোরাস্রোত কাজ করছে সেটা উস্কে দিচ্ছে। বিজেপি সমর্থকরা মানতে পারেন নাও মানতে পারেন, রাজ্য বিজেপির মধ্যে একটা আড়াআড়ি বিভাজন, একদিকে দিলীপবাবু এবং তার অনুগামীরা, অন্যদিকে সুকান্ত মজুমদার আর অমিতাভ চক্রবর্তী। শুভেন্দুবাবু বুদ্ধিমান মানুষ, তিনি পরিশুদ্ধ রাজনীতিটা করছেন এবং এই এই মুহূর্তে রাজ্য বিজেপির যারা যারা মাতব্বর আছেন রাজনৈতিক উচ্চতায় রাজনৈতিক ওজনে এবং রাজনৈতিক অভিজ্ঞতায় শুভেন্দুবাবু তাদের থেকে অনেক অনেক গুণ এগিয়ে আছেন। তাই কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুবাবুর চোখ দিয়েই বাংলাটা দেখছেন। তাই দিলীপবাবুর এই ধরনের মন্তব্য লোকসভা নির্বাচনে দলকে ব্যাকফুটে নিয়ে যেতে পারে, এটা বুঝেই আগেভাগে দিলীপবাবুকে সেন্সার করা হলো। তার মানে এই নয়, আবার বলছি, এই রাজ্যে বিজেপির উত্থানে দিলীপবাবু এবং তার সহযোগীদের যে ভূমিকা সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্বীকার করে এবং আগামী দিনে প্রয়োজন মতো দিলীপবাবুকে এই রাজ্যের রাজনীতিতেও তারা কাজে লাগাবে বলে আমার কাছে খবর আছে।